সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি সরজিৎ কুমার শীল, রাধাপুর তারকনাথ বিদ্যাপীঠ, কালীগঞ্জ সাতক্ষীরা, আমি আজ দশম শ্রেণীর একটি কবিতা পড়াব। অনলাইন ক্লাস এমন একটি ক্লাস যে ক্লাসটি শ্রেণীকক্ষের বাইরে যে কোনো সময় যে কোনো স্থান থেকে দেখা যেতে পারে। এটা তোমরা শুধুমাত্র একটু আমাদের ওয়েবসাইটে ঠিকঠাক নাম্বারে ঢুকে এটা দেখে নিতে পারবে। তো আজ আমি বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি বলা হয় যাকে, রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার কবিতাটি পড়াবো। আমরা প্রথমে কবি জন্ম, সাল, কাব্যগ্রন্থ এগুলো নিয়ে দেখব, তারপরে পরবর্তীতে আমরা কবিতাটি আলোচনা করব। এবং অনেক বড় কবিতা যেহেতু, একটি কাহিনী কবিতা, আমি আজকে এই কবিতার প্রথম অংশটুকু আলোচনা করব। তো দেখা যাক, রবীন্দ্রনাথ 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। 15 ভাই বোনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন চতুর্দশ, অর্থাৎ 14তম সন্তান। একবার ভাবো, যদি সেই সময়ে পরিবার পরিকল্পনা চালু থাকত তাহলে 2টি সন্তানের বেশি বাবা মা নিতেন না, অতএব আমরা বিশ্বকবিকে পেতাম না। তো সেদিক দিয়ে আমরা ভাগ্যবান, কেননা এই জন্য ভাগ্যবান, পৃথিবীর ইতিহাসে বাংলা সাহিত্যের আকাশে প্রথম এশিয়া উপমহাদেশের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরই সাহিত্যে নোবেল পেয়েছিলেন। নিশ্চয়ই তোমরা অবগত আছো গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে, অবশ্য বাংলা অনুবাদ নয়, এটির ইংরেজি অনুবাদের জন্য পেয়েছিলেন। অনুবাদ ছিল সাংস অফারিংস, এটি মার্কিন লেখক ডাব্লু বি ইয়েটস ওনার কিছু সহযোগিতা তিনি নিয়েছিলেন। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর 1268 সালের 25শে বৈশাখ বাংলা সাল যেটা উনি জন্মগ্রহণ করেন, এবং ইংরেজি 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, বাংলা 1348 সালের 22শে শ্রাবণ পরলোক গমন করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। সাধারণত পরীক্ষায় কবি বা লেখক পরিচিতি থেকে কবির জন্ম, মৃত্যুসাল, কাব্যগ্রন্থ, পুরস্কার এবং বিশেষ কিছু পড়লে এগুলোর মধ্যে থেকেই প্রশ্নে অনেকটা কমন পাওয়া যায়। 17 বছর বয়সে ব্যারিস্টারি পড়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বিলেতে গিয়েছিলেন। সেই পড়াশুনো অসমাপ্ত রেখেই তিনি দেশে ফিরে আসেন। তোমরা এটা শুনে রাখবে, এটা জেনে রাখবে যে রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম এই সাবকন্টিনেন্টে কৃষি ব্যবস্থার, কৃষি ঋণের প্রবর্তন করেছিলেন, অর্থাৎ কৃষি ব্যাংক যেটাকে বলা হয় এখন। বিদ্যালয়ের চার দেয়ালে বন্দী না থাকলেও সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার পদচারণায় আমরা অভিভূত হয়ে যাই। 15 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় যার নাম ছিল বনফুল, ঠিক আছে? তার একক প্রচেষ্টা ও অধ্যবসায়ের গুণে বাংলা ভাষা ও সাহিত্য বিশ্ব সাহিত্যের অঙ্গনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সাহিত্যের সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের একক সাধনা ও চেষ্টায়। তার কাব্যগ্রন্থের মধ্যে পুরবী, মানসী, পুনশ্চ, খেয়া, চিত্রা, কল্পনা, ক্ষণিকা আরও অনেকগুলো কাব্যগ্রন্থ। ওনার উপন্যাস চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, ইন্টারেস্টিং ব্যাপার, শেষের কবিতা একটি কবিতা নয়, এটি একটি উপন্যাস, মনে রাখবে। নাটক বিসর্জন, ডাকঘর, রক্তকরবী এবং ছোট গল্প সংগ্রহের বইয়ের নাম হল গল্পগুচ্ছ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনী এত সমৃদ্ধ, যদি আমরা আলোচনা করতে যাই তাহলে 6টা মাস লেগে যাবে হয়তো বা শুধু তার কাব্যগ্রন্থ আলোচনার ক্লাস। অতএব আমরা ওই বিস্তারিত আলোচনায় যাব না, সমুদ্রের মধ্যে না গিয়ে আমরা একটি পুষ্করিণী নিয়েই আলোচনা করবো। আজকে ওনার বহুল লিখিত ঝুড়ি থেকে একটি কাহিনী কবিতা, যে কবিতাটি 10ম শ্রেণীর জন্য নির্বাচিত করা হয়েছে, জুতা আবিষ্কার। এটি খুব মজাদার একটি কবিতা, আমরা গতানুগতিক কবিতার বাইরে গিয়ে দেখি। এই কবিতাটিতে মূলত জুতা আবিষ্কারের যে কাহিনী এটি ব্যঙ্গরসাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। কবি বলছেন, কহিলা হবু
শুনো গো গবু রায়, এই হবু হচ্ছে রাজা এবং গবু হলো মন্ত্রী। কালীকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগিবে কেন পায়? চিন্তা করো, এত বিষয় বাদ দিয়ে ধুলার বিষয়টাকে রাজা কতটা প্রাধান্য দিচ্ছেন, এটা কবির মস্তিষ্কে প্রসূত কবিতা। ধরণী মাঝে চরণ ফেলা মাত্র, রাজা বলছেন শোনো গবু, আমি যে এই পৃথিবীর মাঝে পা রাখার সাথে সাথে আমার পায়ে ধুলা লাগে সেটা কেন, এটা আমাকে তুমি বলো যে ধুলা লাগবে কেন? তোমরা শুধু বেতন লহ বাটি, মানে বলছেন বসে বসে শুধু বেতন লহ বাড়িতে, রাজার কাছে কিছুই নাহি দৃষ্টি। আমার মাটি লাগায় মোরে মাটি, ভাবাত্মক এক লাইন, খুব খুব খুবই ভাব রসময় ব্যঞ্জনাপূর্ণ। আমার মাটি মানে আমার রাজ্য, সেই রাজ্যের মাটি মানে ধুলাবালি আমার পায়ে লাগে। রাজ্যে মোরে কি অনাসৃষ্টি, শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাই আর। কবিতা কিন্তু এখানেও সাধু ভাষার শব্দ ব্যবহার করা হয়েছে। তোমরা মনে রাখবে চলিত ভাষার প্রচলন করেন, প্রবর্তন করেন বাংলা সাহিত্যের আরেকজন বিখ্যাত লেখক প্রমথ চৌধুরী। 1940 সালে তিনি এই চলিত ভাষা প্রচলন করেন। শুনিয়া গবু ভাবিয়া হলো খুন, মানে গবু কি করছে মন্ত্রী, রাজার কথা তো ফেলা যায় না, ভেবে ভেবে খুন হয়ে যাচ্ছে, হায় হায় কী করবো কী হবে। দারুণ ত্রাসে ঘর্ম গাহে গাত্রে, মানে ঘাম ছুটে যাচ্ছে চিন্তায় টেনশনে, মানে কী হবে কী হবে। পণ্ডিতের হইল মুখ চুন, সে সময় রাজাদের অনেক পণ্ডিত এবং বিজ্ঞানী লেখক মানে ভার রসাত্মক যারা কথাবার্তা বলতো তারা রাজার পাশে থাকত। পাত্রদের নিদ্রা নাহি রাত্রে, কারো আর ঘুম নেই চোখে, রান্নাঘরে নাইকো চড়ে হাড়ি, রান্নাবান্না সব বন্ধ হয়ে গেছে, কান্নাকাটি পড়িল বাড়ির মধ্যে, অশ্রু জলে ভাসায় পাকা দাড়ি। কহিলা গবু হবুর পদপদ্মে, মানে পাক পদ্মে পড়ে বলছে, যদি না ধুলা লাগবে তব পায়ের ধুলা পাইব কি উপায়ে। এটা খুব সুন্দর একটি স্তবক। মন্ত্রী তখন রাজার পায়ের কাছে গিয়ে বলছে, কোনো উপায় না পেয়ে ওই ধুলা যদি আপনার চরণে না লাগে তাহলে এই চরণ থেকে আমরা ধুলি পাবো কী করে। শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহিল শেষে, কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি, ভাবিও পরে পদধুলির তত্ত্ব। বলছে সে হোক, তুমি বলেছো যেটা সেটা ঠিক আছে, কিন্তু এই ধুলিকে আগে বিদায় করো, পরে তুমি পদধুলির তত্ত্ব ভেব। ধুলা অভাবে না পেলে বস পদধুলা, তোমরা সবে মাইনা খাও মিথ্যা, কেন বা তবে কুসুমি এতগুলা, উপাধি ধরা বৈজ্ঞানিক ভিত্তে, মানে রাজার অন্দরমহলে আগে বৈজ্ঞানিক ভিত্ত সব রকমের ব্যক্তিদেরকে রাজা কাছে রাখতেন বিভিন্ন পরামর্শের জন্য, ডাক্তার কবিরাজ বৈদ্য উপাধি ধরা বৈজ্ঞানিক ভিত্ত সবাই। আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও আরও পরে, মানে আগে কী কাজ করতে বলছেন, যেই ধুলিটা কিভাবে রাজ্য থেকে দূর করা যায়, তাড়ানো যায়, বিনষ্ট করা যায়, এটা মন্ত্রীকে ভাবতে বললেন। আধার দেখে রাজার কথা শুনি, যতন ভরে আনিল তবে মন্ত্রী, মন্ত্রী কাদের আনছে, যেখানে যত আসিল জ্ঞানী গুণী, দেশ বিদেশে যত ছিল যন্ত্রী, মানে যেখানে যত জ্ঞানী গুণী যন্ত্রী মন্ত্রী শান্ত্রী সবাইকে নিয়ে পারিষদবর্গ নিয়ে মিটিং বসেছে, বসিল সবে চশমা চোখে আটে, চশমা দিয়ে বলল, ফুরাই গেল 19 পিপে নস্যি, পিপে মানে ঢাক বা ঢোলের আকৃতি, কাঠের তৈরি এক প্রকার, যেটাকে নস্যি মানে ওই যে পাতা গাছের পাতা কুড়িয়ে তামাক দিয়ে, যেটাতে একটা বিশেষ খাদ্যদ্রব্য যেটা বিশেষ শ্রেণীর মানুষ এখন আমাদের সমাজে বৃদ্ধ দাদা দাদি এগুলো খেয়ে থাকে, 19 পিপে নস্যি শেষ হয়ে গেল, ফুরাই গেল 19 পিপে নস্যি। অনেক ভেবে কহিল, গেলে মাটি ধরায় তবে কোথায় হবে শস্য, কোনো চিন্তা কিন্তু কূল কিনারা করতে পারছে না, বলছে এই মাটি যদি যায় তাহলে ফসল হবে কোথায়, একটা সহজ বুদ্ধি বার করছে, এটা রাজার কাছে যেয়ে তারা খাড়া করবে, দেখা যাক কী হয়। কহিল দাদা, তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে, রাজা তখন গম্ভীরস্বরে বললেন, আচ্ছা ঠিক আছে, তাই যদি না হবে তবে আমার এই পণ্ডিতগুলো রাখার কী দরকার। এই কবিতার এক পর্যায়ে আমরা দেখব বৃদ্ধ চামার কুলপতি মানে চর্মকারপতি উনি আইডিয়াটা নিয়ে আসেন, কিন্তু মন্ত্রী আইডিয়াটা চুরি করে বললেন, এটা আমারও মাথায় ছিল, পরে ব্যাটাকে শুলিয়ে চড়াতে বলছে। অর্থাৎ এখানে আমরা দেখি একটি রসাত্মক ব্যঙ্গাত্মক কবিতা বটে, একটি কাহিনী প্রধান কবিতা বটে, কিন্তু কবিতায় এখানে মানুষের
জয়গান একেবারে নিভৃতে নীরবে রয়ে গেছে। অর্থাৎ ঋষি সম্প্রদায় বলে তার চিন্তাধারাটাকে, তার আইডিয়াটাকে এখানে প্রাধান্য দেওয়া হয়নি, মন্ত্রী নিজের বলে আইডিয়াটা চালিয়ে দিয়েছে। যা হোক, পৃথিবীতে বড় হতে হলে নিজেকে, অর্থাৎ তৃণের পায়ে আমরা সারাক্ষণ, মাথায় আমরা সারাক্ষণ পা দিয়ে হাঁটি, কিন্তু তৃণ আবার মাথা তুলে দাঁড়ায়। বড় যদি হতে চাও ছোট হও, তবে সর্বদা এটি মনে রাখবে। ধন্যবাদ সবাই।